আমি প্রফেসর প্রণব কুমার পান্ডে, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক। আপনারা সবাই জানেন যে গোটা পৃথিবীব্যাপী কোভিড-19 যেটি করোনা ভাইরাস নামে অত্যধিক খ্যাত, সেটি আজকে মহামারী আকার ধারণ করেছে। গত 3.5 মাসে সারা পৃথিবীতে যে ধরনের দুর্যোগ ঘটছে, সেটি আসলে স্মরণকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভয়াবহ আকার ধারণ করেছে। আজকে আমি আপনাদের এই কোভিড-19 মোকাবেলায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে কিভাবে এনগেজ করা যায় সেই বিষয়ে কিছু কথা বলব। আপনারা জানেন যে পৃথিবীর অন্যান্য দেশের মতো কোভিড-19 বাংলাদেশেও মহামারী আকার ধারণ করছে। সরকারের মধ্যেই, সরকারের তরফ থেকে যে সমস্ত কার্যক্রম গঠন করা প্রয়োজন সেটি অলরেডি গ্রহণ করেছে। তবে আমাদের এটি মনে রাখতে হবে যে আসলে এই ধরনের মহামারী শুধুমাত্র সরকারের পক্ষে মোকাবেলা করা খুবই কঠিন। সরকারের সাথে সাথে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থাগুলো, আন্তর্জাতিক সংস্থাগুলো, সর্বোপরি জনসাধারণ, তাদের সমর্থন না থাকলে এটিকে ওভারকাম করা খুবই কঠিন একটি বিষয়। এবং আপনারা জানেন যে যেহেতু কোভিড-19 এখন পর্যন্ত কোনো প্রতিষেধক নেই, অতএব জনগণের সোশ্যাল ডিস্ট্যান্সিং যে বিষয়টি, সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মেকানিজম হিসেবে কাজ করছে। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে আমরা স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে কিভাবে কার্যকর করতে পারি এই কোভিড মোকাবেলা। আপনারা জানেন যে আমি যদি শুধুমাত্র ইউনিয়ন পরিষদের উপরেই ফোকাস করি আজকের আলোচনায়, তাহলে দেখবো যে 2009 সালের ইউনিয়ন পরিষদের যেটি আইন, সেটি খুবই একটি কমপ্রিহেন্সিভ আইন, এবং সেখানে দ্বিতীয় তফসিলের 6 ধারায় বলা আছে যে কোনো ধরনের মহামারী নিয়ন্ত্রণে স্থানীয় সরকার প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং এই তফসিলের আরও কয়েকটি ধারা, যেমন 35, 37, 37, 38 সবগুলোতেই বলা আছে যে ইউনিয়ন পরিষদ একটা ফার্স্ট এইড সেন্টার হিসাবে কাজ করবে। ইউনিয়ন পরিষদ জনগণের সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে যে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারবে। ইউনিয়ন পরিষদ সরকারের অন্যান্য প্রতিষ্ঠানের সাথে কোয়ার্ডিনেটেড ওয়েতে এই যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় কাজ করবে। তো সেক্ষেত্রে যদি আমরা বলি যে ইউনিয়ন পরিষদ আসলে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এই কোভিড-19 মোকাবেলায়, এবং সেটি যদি করে তবে বাংলাদেশ সরকারকে শুধু না, জনগণকে বড় ধরনের হেল্প তারা করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কী কী কাজ তারা করতে পারে। প্রথম কথা হচ্ছে যে আমরা দেখেছি যে এখন যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ত্রাণ বিতরণের বিষয়টি। ত্রাণ বিতরণের ক্ষেত্রে সরকার তার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছেন, তবে এই ত্রাণ বিতরণ যেটি হচ্ছে সেইখানে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আসলে বিভিন্ন ধরনের অনিয়ম এবং ত্রাণ চুরির ঘটনাটি ঘটছে, এবং সেখানে অনেক ক্ষেত্রে স্থানীয় সরকারের প্রতিনিধিরা সেখানে জড়িত রয়েছেন। তো সেটি যদিও কখনো আমরা বলি যে আসলে কিছু কিছু ঘটনার ক্ষেত্রে ঘটলেও অনেক জায়গা আছে যেখানে আমরা দেখেছি যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো খুবই গুরুত্বপূর্ণভাবে এই ত্রাণ বিতরণ কার্যক্রমকে সফল করছে। এই ত্রাণ বিতরণ কার্যক্রমটি স্থানীয় সরকারের মাধ্যমে, পার্টিকুলার ইউনিয়ন পরিষদের মাধ্যমে করা অত্যন্ত সহজ, কারণ সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় যে সুবিধাভোগী আছে তার লিস্ট ইউনিয়ন পরিষদের কাছে আছে। এবং ইউনিয়ন পরিষদ যেহেতু সর্বনিম্ন টায়ার লোকাল গভর্নমেন্টের, অর্থাৎ তারা জানে যে আসলে দরিদ্র জনগোষ্ঠীর যে সংখ্যাটি সেটি সবসময় তাদের কাছে থাকে। অতএব প্রকৃত দরিদ্র মানুষগুলোকে চিহ্নিত করে তাদের কাছে স্থান পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। দ্বিতীয় যে কাজটি, যে আমরা জানি যে আসলে এই করোনা ভাইরাস বা কোভিড-19 বাংলাদেশে বিস্তৃতি লাভের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে বিদেশ ফেরত জনগোষ্ঠী। এই যেহেতু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক মানুষ বিদেশে থাকেন, এবং এই ইউনিয়ন পরিষদকে কাজে লাগিয়ে তাদেরকে আইডেন্টিফাই করা এবং তাদেরকে কোয়ারেন্টাইন নিশ্চিত করার ক্ষেত্রেও এই ইউনিয়ন পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বর্তমানে যে বিষয়টি সবচেয়ে মহামারী আকার ধারণ করছে সেটি নারায়ণগঞ্জ, ঢাকা, গাজীপুর এবং তার আশেপাশের এলাকা থেকে জনগণ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে এই কোভিডের মহামারীটাকে আরও এক্সপার্টাইজ করছে। তো সেই ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ একমাত্র প্রতিষ্ঠান যারা এই ক্ষেত্রে সরকারকে গুরুত্বপূর্ণ সাহায্য করতে পারে, সেই সমস্ত ব্যক্তিবর্গকে চিহ্নিত করে, শুধু চিহ্নিত করা না, তাদেরকে সঠিকভাবে কোয়ারেন্টাইন নিশ্চিত করার ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
এই ক্ষেত্রে তারা যেটি করতে পারে যে সরকারকে সাহায্য করার জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন, স্থানীয় পর্যায়ে যে সমস্ত স্কুল কলেজ আছে সেই সমস্ত স্কুল কলেজগুলোতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ব্যবস্থা করে সেই সমস্ত ব্যক্তিকে সেখানে রেখে এই স্প্রেড কমানো সম্ভব। কোভিড নাইন্টিন মোকাবেলায় গত কয়েক সপ্তাহ ধরে যে অভিজ্ঞতা হয়েছে সেটি আসলে খুব সুখকর না। আমি আগেও বলেছি যে সোশ্যাল ডিস্টেন্সিং অথবা স্টে অ্যাট হোম যে স্লোগান নিয়ে WHO কাজ করছে বা সারা পৃথিবীব্যাপী মানুষ যে কাজ করছে, সেই ক্ষেত্রে বাংলাদেশে এখনো জনগণের মধ্যে ভয়াবহতা আমার কাছে মনে হয় বুঝতে অনেক ঘাটতি রয়েছে, বোঝার ক্ষেত্রে ঘাটতি রয়েছে। এবং এর প্রেক্ষিতে ল এনফোর্সিং এজেন্সি এখন পর্যন্ত তারা চেষ্টা করে যাচ্ছে মানুষকে ঘরে আটকে রাখতে, কিন্তু তাদের ক্ষেত্রে যে অত্যন্ত দুরূহ হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে ল এনফোর্সিং এজেন্সি যারা আছে বা আর্মি যারা স্থানীয় পর্যায়ে কাজ করছেন তাদের সাথে স্থানীয় জনপ্রতিনিধিরা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস বিল্ডিং প্রোগ্রামের মাধ্যমে তারা মাইকিং করতে পারেন, তারা ছোট ছোট তারা বাড়ি বাড়ি গিয়ে কথা বলতে পারেন, ছোট ছোট জনগোষ্ঠীকে এক জায়গায় করে ডিস্টেন্সিং এর প্রিন্সিপাল মেনে তাদেরকে উদ্বুদ্ধ করতে পারেন। কারণ আমরা জানি যে এই স্টে অ্যাট হোম বা সোশ্যাল ডিস্টেন্সিং যদি আমরা ডিস্টেন্সিং নিশ্চিত না করতে পারি তাহলে আগামী 2-3 সপ্তাহের মধ্যে বাংলাদেশ আরো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবেলায় করতে হবে তাদেরকে। কারণ কোভিড নাইন্টিন মোকাবেলায় এটা অত্যন্ত কঠিন কাজ হয়ে যাবে, কারণ আমাদের স্বাস্থ্য খাতের যে অবস্থা তাতে আসলে কোভিড নাইন্টিন মোকাবেলা করার মতো সামর্থ্য আমাদের আছে কিনা সেটি ভেবে দেখার একটি বিষয় আছে। আর একটা বিষয় আছে যেটি হচ্ছে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে মানুষের এক জায়গায় এসে মানুষের গ্যাদারিং যেটি সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেটি স্থানীয় পর্যায়ে বেশি হয় কারণ মানুষ বাসায় এক থাকতে চায় না, তারা বাসায় বের হয়ে আসছে। এছাড়া মানুষের যে ডেইলি প্রয়োজন সেগুলোকে মেটানোর জন্য হাট বাজারে মানুষের অবাধ বিচরণ চলছে। তো এই ক্ষেত্রে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। গ্রামের যে সমস্ত হাট বাজার আছে সেখানে তারা যদি সোশ্যাল ডিস্টেন্সিং এর প্রিন্সিপাল মেনে সেগুলোকে নিশ্চিত করতে পারে তাহলেও অন্তত স্প্রেড কিছুটা হলেও নিশ্চিত করা সম্ভব। আর সর্বোপরি আমি যেটি বলবো যে বাংলাদেশ সরকারের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ খেটে খাওয়া মানুষকে ঘরে রাখা এবং তাদের হাতে সাহায্য পৌঁছে দেওয়া, এবং এই সাহায্য পৌঁছাতে যে তাদের কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠানগুলোকে অনেকটাই সমস্যায় পড়তে হচ্ছে। কারণ এখানে আমি আগেও বলেছি ত্রাণ চুরির বিষয়টি ঘটছে, প্রকৃত মানুষ পাচ্ছে না, নিজের নিজের পকেটের লোকজন পাচ্ছে। তো সেই ক্ষেত্রে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা কাজে লাগাই, কারণ তাদের কাছে দরিদ্র জনগোষ্ঠীর তালিকা আছে এবং তারাই জানে যে একটি এলাকায় সবচেয়ে দরিদ্র জনগোষ্ঠী কারা, যা কারা খেটে খাওয়া মানুষ, কারা লেবার, কারা রিক্সা চালক, তো তাদের মাধ্যমে সুনির্দিষ্টভাবে আইডেন্টিফাই করে যদি ত্রাণ পৌঁছানো যায় তাহলে এই মানুষকে ঘরে রাখা সম্ভব হবে। আর আমি পরিশেষে বলবো যে আমরা সবাই জানি বিশ্বব্যাপী এই কোভিড নাইন্টিন এর ধাক্কা সামলানো, অর্থনৈতিকভাবে এটা ধাক্কা সামলানো আমাদের সকলের জন্য অত্যন্ত কঠিন এবং সেটি বাংলাদেশ সরকারের জন্য অত্যন্ত কঠিন একটি কাজ হবে। তো সেই ধাক্কাটাকে সামলানোর জন্য আমাদের যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে কৃষিকে অব্যাহত রাখা। কৃষিজাত পণ্য উৎপাদন যদি না হয় তাহলে আলটিমেটলি আমাদের জন্য খুব খারাপ দিন আসছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে কৃষিকে প্রণোদনা দিচ্ছেন, উনি ওনার সাধ্য মতো যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন। এই ক্ষেত্রে স্থানীয় সরকার প্রতিনিধিরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, যারা কৃষক তাদের সাথে যোগাযোগ রেখে সামাজিক নিরাপত্তার দূরত্বর বিষয়টি মাথায় রেখে তারা যদি কৃষি কাজের বিষয়টিগুলো কৃষি পণ্য উৎপাদনের প্রক্রিয়াটি যদি চালু রাখতে পারেন তাহলে আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে, তাছাড়া বাংলাদেশের জন্য ভয়াবহ একটি ভবিষ্যৎ অপেক্ষা করছে। তো আমি সবাইকে বলবো যে আসুন আমরা সবাই একসাথে কাজ করি, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও বেশি এনগেজ করে এই কোভিড নাইন্টিন মোকাবেলা করি। এটি শুধু বাংলাদেশের বিষয় না, একটি বৈশ্বিক মহামারী, আমরা চাই সকলে একসাথে কাজ করে বাংলাদেশকে এই অভিশাপ থেকে।